হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের স্টুডেন্টদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকটি হলো স্টুডেন্টরা অধিকাংশ দাবি করছে যে তাদের পরীক্ষা না নিয়ে যাতে পরের ক্লাসে তাদের উত্তীর্ণ করে দেওয়া হয়। এখানে স্টুডেন্ট বলতে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এ অথবা কোনো স্পেসিফিক কোনো স্টুডেন্টের কথা বলছি না, এখানে সমস্ত স্টুডেন্টের কথা বলছি। সমস্ত স্টুডেন্ট কিন্তু দাবি করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের যেন প্রত্যেককে পরীক্ষা না নিয়ে পাস করিয়ে দেওয়া হয় এবং পরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয়, এটাই দাবি করছে সরকারের কাছে প্রত্যেকটি স্টুডেন্ট। তো আজকে এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন তোমরা সবাই জানো তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগস্ট মাসের পরেই খোলা হবে, যেটা রাজ্য এবং কেন্দ্র থেকে জানানো হয়েছে। এবং যদি উচ্চ মাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষার কথা বলি, সেই পরীক্ষাগুলো কিন্তু পরের মাসে অর্থাৎ জুলাই মাসে নেওয়া হবে বলে রাজ্য জানিয়ে দিয়েছে বা শিক্ষামন্ত্রী জানিয়েছে। স্টুডেন্টরা কিন্তু এই সকল বিষয়ে এখন একেবারেই খুশি নয়, তারা কিন্তু এর বিরোধিতা করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তাদের পরীক্ষা বিরোধী বিক্ষোভ। দেশের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পরীক্ষা বাতিলের দাবিতে হ্যাশট্যাগ এর ঝড় তুলেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া। তাদের প্রত্যেকের দাবি, মূল্যায়নের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট দিতে হবে, করোনা পরিস্থিতিতে এ বছরের মতো তাদের পাস করিয়ে দিতে হবে। এই আন্দোলনে সামিল হয়েছে রাজ্যের বিভিন্ন ছাত্রছাত্রীরাই। ইতিমধ্যে কলকাতা, কল্যাণী, বর্ধমান, উত্তরবঙ্গ সমেত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা সোশ্যাল মিডিয়াতে সবল হয়েছেন, এমনকি তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দপ্তরে মেলও করেছেন। তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তাদের দাবি এবছর পরীক্ষা ছাড়াই প্রত্যেক স্টুডেন্টকে পাস করিয়ে দিতে হবে, কেন এখন সেই পরিস্থিতি নেই পরীক্ষা দেওয়ার মতো। যেখানে বাইরে বেরোতে প্রত্যেকটি মানুষ ভয় পাচ্ছে, নিজেদের কাজকর্ম করতে ভয় পাচ্ছে, যে কারণে লকডাউন রয়েছে, সেই করোনার পরিস্থিতিতে হলে গিয়ে একসাথে তারা পরীক্ষা দেবে কিভাবে? যদি সেখানে কোনো এক ছাত্র ইনফেক্টেড থাকে, তার থেকে কিন্তু প্রত্যেকের হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তারা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে, এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের এর হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু তারা প্রত্যেকে তাদের দাবি রেখেছে যাতে তাদের এবছর পরীক্ষা ছাড়াই মার্কশিট সহ পাস করিয়ে দেওয়া হয়, এটাই তাদের দাবি। এখানে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের কথা বলছি না, পশ্চিমবঙ্গ ছাড়াও কর্ণাটক, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারা এই হ্যাশট্যাগে আন্দোলন করছেন। এ রাজ্যের আন্দোলনকারীদের দাবি, করোনার আতঙ্কের মধ্যে পরীক্ষা দিতে গেলে যদি কেউ আক্রান্ত হয় তার দায়িত্ব নেবে কে? সরকার। পরীক্ষার সময় ইতিমধ্যেই পিছিয়ে গেছে, বছর নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চূড়ান্ত বছরে ছাত্রছাত্রীদের আগের পরীক্ষার প্রাপ্য নম্বরের ওপর ভিত্তি করে তাদের পাস করিয়ে দেওয়ার দাবি তুললেন প্রত্যেকটি স্কুল কলেজের পড়ুয়ারা। তারা বলছে যে তাদেরকে পাস করিয়ে দিতে হবে, এই কারণে সময় চলে যাচ্ছে, বছর পিছিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ক্লাসে তারা উঠতে পারছে না, পরীক্ষায় দিতে পারছে না, রেজাল্ট বেরোনো যাচ্ছে না, সেক্ষেত্রে তারা কি করবে? তাদের বছর নষ্ট হচ্ছে, সেই কারণেই কিন্তু তারা চাইছে এবছর প্রত্যেক পড়ুয়াদের যাতে পাস করিয়ে দেওয়া হয়, এবং তারা এটাও ভয় পাচ্ছে পরীক্ষা দিতে গিয়ে যদি কেউ ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কি হবে। তারা এই দাবিতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের এর হ্যাশট্যাগ ইউজ করছে। সব কিছুর মধ্যে দিয়ে একটা কথাই বোঝা যাচ্ছে, প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এটাই চাইছে যে তাদেরকে মার্কশিট, ডিগ্রি, সমস্ত কিছু সময় মতন দেওয়া হোক, এবং যে পরীক্ষা আছে সেই পরীক্ষা না নিয়ে তাদের আগে যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তাদের মার্কশিট এবং ডিগ্রি দেওয়া হোক। এটাই কিন্তু কলেজ, স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে পড়ুয়ারা রয়েছে, সমস্ত পড়ুয়ারা রয়েছে, সমস্ত পড়ুয়াদের এটাই দাবি রয়েছে। এই আন্দোলন এতটা জোরালো হলো কিভাবে সে নিয়ে সবার প্রথমে জেনে নেব। সবার প্রথমে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তাদের এই যে দাবি, এই দাবি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিল বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে। এরপরেই কিন্তু ফেসবুকে বিরাট একটা পেজ ওপেন করে দেওয়া হয়, যে পেজটা হচ্ছে এগেনস্ট এক্সাম
এই বলে একটা পেজ খুলে দেওয়া হয় ফেসবুকে, সেই পেজ থেকে পেজের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক পরীক্ষার্থী, প্রায় 1 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এসছে এবং পরীক্ষার্থী এসে কিন্তু এই ধরনের দাবি তুলছে। সেই কারণেই কিন্তু এখন এটি প্রায় ভাইরাল হয়ে গেছে সমস্ত রাজ্যের মধ্যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা না, বিভিন্ন রাজ্যের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে। এছাড়া 10,000-এরও বেশি মেল ও টুইটের মাধ্যমে এই দাবি রেখেছে স্টুডেন্টরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এখানে প্রত্যেকটি স্টুডেন্টের দাবি একটাই যে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে মেন ফোকাস পরীক্ষা না দিয়ে। আমি এ বিষয়ে বলবো যে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী স্টুডেন্টদের যে ভাবনা, সেই ভাবনা কিন্তু একেবারেই ঠিক। আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো আর এখনও পর্যন্ত এই এক্সাম টপিকের ওপর মন্তব্য না করে থাকো, অবশ্যই তোমরা ফেসবুক পেজে চলে যেতে পারো অথবা বিভিন্ন যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারো। বিভিন্ন হ্যাশট্যাগ রয়েছে, যেমন #StudentLifeMatter, #BengalAgainstExam, এই রকমভাবে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রদান করতে পারো। এখানে সবশেষে আমি আমার ওপিনিয়নে যদি কথা বলি যে স্টুডেন্টরা ঠিক করছে না ভুল করছে, দেখো এখানে আমি বলবো যে স্টুডেন্টরা কিন্তু ও ঠিক করছে, আমি স্টুডেন্টের সাথে একমত। এডুকেশন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একান্তই প্রয়োজন, কিন্তু পৃথিবীর সমস্ত কিছুর থেকে সবচেয়ে আগে হচ্ছে লাইফ। এখন ওরা যে প্রশ্নটা তুলছে তার মধ্যে 100% যুক্তি রয়েছে। তারা যতই সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং বা সব কিছু মেনে চলুক না কেন, এর মধ্যে যদি একটি স্টুডেন্টও পরীক্ষা দিতে গিয়ে ক্ষতি হয়, তার দায়িত্ব কি সরকার নেবে? তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।